नमस्कार बंधुरा, प्लेट्स अफ फ्लेवारे अपन सबाई के स्वागत। एखन आमेर सीजन और आम खेते सबाई भालोबाशे, ताई आमी आज के आम दिए एक रेसिपी ट्राई करलाम। आमी आम दिए बनिए फेलेछी आम दई। चलुन ताहले देखा जाक आम दईटा आमी किभाबे बानालाम। आम दईटा बानानोर जन्य आमी एखाने हाफ लिटार दूध निये निएछी आर एकटा पाका आम के मीडियम साइजेर एकटा आम আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটাতে আমি ব্যবহার করব কিছুটা গুঁড়ো দুধ, চিনি আর টক দই। এইবার আমি আম দইটা বানানো শুরু করব। আমি দইটা বানানোর জন্য যে হাফ লিটার দুধ নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এই দুধটাকে আমি জাল দিয়ে বেশ খানিকটা ঘন করে নেব। তার আগে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিয়ে আমুল দুধটাকে গুলে নিচ্ছি। দুধটাকে গুলে নিয়ে আমি এবার এই দুধের মধ্যে মিশিয়ে দেব। আমুল দুধটা দিলে দইয়ের স্বাদটা একটু ভালো লাগে। এবার এই দুধটাকে আমি অনবরত নাড়তে থাকব। এটাকে জাল দিতে দিতে আমি বেশ খানিকটা ঘন করে নেব। এবার আমি এর মধ্যে 5 টেবিল চামচ মতো চিনি মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ জাল দেব। মিষ্টিটা যার যার নিজের উপর নির্ভর করে। কেউ যদি খুব বেশি মিষ্টি পছন্দ করে সে আরো একটু মিষ্টি অ্যাড করতে পারে। দুধটা জাল দিতে দিতে আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে নামিয়ে রাখব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নেড়ে ঘন করে নেব। কাঁচা আমের বদলে আমটাকে এইভাবে একটু নেড়ে দিলে সেটার টেস্টটা ভালো হয়। আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দুধটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এর সাথে আমটা মেশাবো। মানে একটা আঙুল চোবানো যাবে এই রকম গরম থাকবে। এবার আমি এর মধ্যে আমের পিউরিটা মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। আমি এর মধ্যে 4 চামচ মতো টক দই দিয়ে দেব। এটাকেও ভালো করে নেড়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মাটির হাঁড়িতে ঢেলে দেব। আর ইচ্ছা করলে কোনো কাচের পাত্রেও দইটা পাততে পারেন। আমি একটা গরম কাপড়ের ওপর এটাকে বসিয়ে সেটা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেব। এটাকে আমি ওভারনাইট রেখে দেব। 7-8 ঘন্টার মতো রেখে দিলেই এটা জমে দই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আম দই। এবার আমি এটাকে পরিবেশন করার আগে এর উপরে কিছু আমের কুচি ছড়িয়ে দিচ্ছি। দইটা পারফেক্ট জমেছে।